নমস্কার, আমি যদুশী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলতে চলেছি তেজ পাতা দিয়ে। তেজ পাতা আপনারা সবাই চেনেন, তেজ পাতা দিয়ে মনের ইচ্ছা পূর্ণ করা যায় কিভাবে সেই ব্যাপারে আমি বিস্তারিত বলবো। তার আগে যে কথাটা আপনাদের সামনে প্রত্যেকটা দিনই বলে থাকি, যে আপনারা ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখুন, কারণ আপনাদের জন্য আমার এই ভিডিওগুলো বানানো। আর আপনাদের কি করতে হবে, ভিডিওটা দেখার পরে আপনাদের জীবনে কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে হবে। আপনারা জাস্ট ভিডিওটা দেখলেন, চলে গেলেন, আর একটা ভিডিও দেখলেন, আবার আর একটা দেখলেন, এই করে গেলে কি হলো, আপনারা কিন্তু শুধু শুনে একটু শান্তি পেলেন, আপনাদের জীবন পরিবর্তন কিন্তু হলো না। আর যদি এগুলো আপনারা কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে একটা পরিবর্তন আসবে। আর সেটা আসার জন্য আপনারাও সুখী থাকবেন, আমিও কিন্তু, যদি কমেন্ট করে জানান যে আমি সত্যি এইটা করে ভালো আছি, আমিও শুনে একটু শান্তি পাবো, বা আমার এই যে কষ্টগুলো, এগুলো করতে একটা কিন্তু সময় লাগে, একটা অনেকটা পরিশ্রমও করতে হয়, কত ভগড় ভগড় করতে হয়, সেগুলো কিন্তু আমার সাকসেস হবে। যাই হোক, আমি বলি আমার ভিডিও যারা দেখে, আমার যারা ভিউয়ার্স আছে, তাদেরকে যে তারা যেন প্রত্যেকটা ভিডিও তাদের জীবনে অ্যাপ্লাই করে, অ্যাপ্লাই করে কিন্তু তারা নিজেরা তো সাকসেস পাবে, আমাকেও কিন্তু মনোবল বাড়িয়ে দেবে। যাই হোক, আসি মূল আলোচনায়। হ্যাঁ, তেজ পাতা, তেজ পাতা সবাই চেনেন, সবার রান্নাঘরে থাকে, এটা কিনতে হবে না। আমি জানি রান্নাঘরে তেজ পাতা থাকবে, আর যদি আপনারা তেজ পাতা ব্যবহার না করেন তাহলে কিনে নিয়ে আসবেন, খুব সামান্য দাম। তেজ পাতা দিয়ে আপনাদের কী করে মনের ইচ্ছা পূর্ণ করবেন সে সম্পর্কে আমি বলবো। আর আমি আপনাদের সামনে যে ভিডিওগুলো দিই এগুলো কিন্তু প্রমাণিত, এগুলো কিন্তু কাজ করে, যদি আপনারা ভক্তি মনে বিশ্বাস নিয়ে যদি করতে পারেন, তাহলে এগুলো খুব ভালো আপনারা কিন্তু রেজাল্ট পাবেন। এই তেজপাতা দিয়ে কী কী হয়, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে নানান সমস্যায় আমরা জর্জরিত থাকি, দেখা যায় বৌমা শাশুড়ির ঝামেলা অনেক সংসারে আছে, ঠিকঠাক বনিবনা হয় না, তর্ক বিতর্ক, এগুলোর থেকেও কিন্তু আপনারা অনেকটা ভালো থাকতে পারবেন। পুরনো প্রেম, অনেকের জীবনে আছে পুরনো প্রেম, ভুলতে পারেন না, সেই স্মৃতিগুলো আপনাকে নানান রকম ডিস্টার্ব করে, সেই পুরনো প্রেম কিন্তু আপনার ফিরে আসতে পারে। হ্যাঁ, আপনি যদি চান যে আমি একে ছাড়া থাকতে পারবো না, সে যেই আপনার সঙ্গে বেইমানি করুক না কেন, যদি আপনি ত্যাগ করতে পারেন, তাকে ফিরিয়ে আনতে চান, তাকে কিন্তু ফিরিয়ে আনতে পারবেন, এটা কিন্তু এতটাই ভালো। বা অনেকের স্বামী অন্যের সাথে অনেক সময় দেখা যায় যে চলে যায়, সেরকম স্ত্রীরাও কিন্তু এগুলো করতে পারবেন, স্বামীকেও কিন্তু ফিরিয়ে আনতে পারবেন, এটা খুব ভালো কাজ করে। ঘরের নেগেটিভ এনার্জি দূর হবে, কোনো নেগেটিভ এনার্জি থাকবে না আপনার, কিন্তু ঘরে একটা সুখের বাতাবরণ বইবে, সেটা কিন্তু পরের দিনই হবে না, আপনার কিন্তু অনেক দিন। এটা আমি সবসময় বলি, খুব তাড়াতাড়ি কাজ হলেও আপনার 45 দিন, আর 60 দিন আপনার অপেক্ষা করতে হয়। যে কোনো ক্রিয়া টোটকা করার পরে রাতারাতি কখনো, আপনি যদি অনেক দামি অনেক টাকা দিয়ে একটা কবজ তাবিজ কী কী হয় আমি জানি না, সেই সব নিয়েও যদি আপনারা আপনাদের ভাগ্য পরিবর্তন করতে চান, তাও আমি কী বলবে তারা জানি না, সেটাও কিন্তু অনেক টাকার বিনিময়ে যেটা করবেন সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি আজ করলে কালকে হবে না, সেটা হয় না। তাই আমি বলছি যে আপনাদের ধৈর্য লাগবে, ধৈর্য নিয়ে এটা করতে থাকুন, ঠিক 45 থেকে 60 দিনের মধ্যে আপনারা পরিবর্তন আস্তে আস্তে বুঝতে পারবেন, আপনাদের কিন্তু সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হবে। এবার কি করবেন সেটা একটু বলি, অমাবস্যা চলে যাবে, তার পরের দিন থেকে এটা শুরু করবেন পূর্ণিমা পর্যন্ত, পূর্ণিমা পর্যন্ত হয়ে গেল, তারপরে আবার ওয়েট করতে হবে, আবার সামনের অমাবস্যা আসবে, অমাবস্যা যাবে, তারপরের থেকে আবারও পূর্ণিমা পর্যন্ত, যেটাকে বলে শুক্লপক্ষ, গোটা আপনার 14 থেকে 15 দিন এটা করবেন, তারপরে আবার আসবে, আবারও করবেন। আর প্রত্যেকবার ওই 14 দিন বা 15 দিন শেষ হওয়ার পরে ওগুলো কী করবেন সেটাও আমি বলে দেব। আপনারা কী করবেন, তেজপাতা,
নেবেন তার সাথে আপনাদের কি জোগাড় করতে হবে? সাদা চন্দন জোগাড় করবেন। যদি সাদা চন্দন আপনার কাছে না থাকে তাহলে কিন্তু পেনও ব্যবহার করতে পারেন, সেটা লাল কালি। লাল কালি পেন একটা নিয়ে আসবেন, আর কিছু তেজপাতা নেবেন, নিয়ে বসবেন। বসে আপনার এক একটা তেজপাতায় এক একটা মনের ইচ্ছা লিখবেন। তাহলে আপনি যদি রোজ আপনার দুটো করে মনের ইচ্ছা পূর্ণ হোক চান তাহলে দুটো করে পাতা লাগবে, যদি তিনটে মনের ইচ্ছা পূর্ণ করতে চান তাহলে তিনটে লাগবে। একটা পাতায় কিন্তু দুরকম হবে না, একটা করে মনের ইচ্ছা লিখতে হবে। আপনি অনেক লিখতে পারেন, অসুবিধা নেই, তবে যে কটা বললাম সে কটা পাতা, সেই পাতার মধ্যে আপনারা কীভাবে লিখবেন সেটা বলে দিচ্ছি। আপনারা ধরেন আপনি কী চান, আপনি অর্থ চান, আপনি পাতাটার মধ্যে লিখবেন আমার অনেক অর্থ কষ্ট ছিল, আমি এখন সেই অর্থ কষ্ট থেকে মুক্তি পেয়েছি, আমার কাছে এখন অনেক ধন সম্পদ, আমি এই ধন সম্পদ দিয়ে আমি একটা গাড়ি কিনে ফেলেছি, আমি একটা বাড়ি করে ফেলেছি। মানে আপনার যেটা দরকার, যেটা মনের ইচ্ছা আপনার, মানে শখ জীবনে যেটা পূর্ণ করতে পারেননি, যেটা অপূর্ণ আছে, সেটা আপনি এই পাতাটায় লিখবেন যে আপনি সব পেয়ে গেছেন, অলরেডি ভোগ করছেন, সেইটা লিখবেন। আপনি যদি পাতাতে লেখেন আমার অনেক অর্থের দরকার, একটা পাতা হয়ে গেল, আর একটা পাতায় লিখবেন আমার সংসারে সুখ শান্তি যেন হয়, এগুলো রং হবে না। আপনি এক একটা পাতায় এক একটা সমস্যা লিখবেন, ঠিক এইভাবে লিখবেন যে সেগুলো ঘটে গেছে, আপনি পেয়ে গেছেন। আপনি যদি সুখ শান্তির জন্য লেখেন, আপনি বলেন আমার সংসারে এখন ভীষণ সুখ শান্তি, আমি ভীষণ সুখী আছি, এর জন্য ইউনিভার্সের কাছে আমার থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এরকম লিখতে পারেন। এইভাবে প্রত্যেকটা মনের ইচ্ছাগুলো আপনাদের সম্পূর্ণ হয়ে গেছে, আপনারা পেয়ে গেছেন, আপনারা অ্যাচিভ করে নিয়েছেন, সেইভাবে লিখবেন। লিখে লিখে যে কটা মনের ইচ্ছা লিখবেন সেই কটা পাতায় আপনারা লিখবেন, লিখে একটা কোটোতে রেখে দেবেন। এরকম করে আপনারা এই নেক্সট আপনার পূর্ণিমা আসা পর্যন্ত এগুলো লিখে যাবেন। লেখার পরে আপনারা যখন কমপ্লিট হয়ে গেল, আবার সামনের শেষ হয়ে গেল, আবার অমাবস্যার অপেক্ষা করবেন। তার আগে কী করবেন, যখন পূর্ণিমা আসবে, পূর্ণিমার দিন আপনারা কী করবেন, এই একসঙ্গে একত্রে করে আপনারা পাতাগুলো আগুনে পুড়িয়ে দেবেন। পুড়িয়ে দিয়ে কী করবেন, ওই ছাইটা নিয়ে বাইরে এসে যে পূর্ণিমার যে চাঁদ থাকবে, ওই পূর্ণিমার চাঁদ চাঁদের দিকে তাকিয়ে ফু দিয়ে ছাইটা ইউনিভার্সের কাছে পৌঁছে দেন, ফু দিয়ে ছিটিয়ে দিন, দিয়ে আপনারা ইউনিভার্সের কাছে হাত জোর করে আপনাদের মনের সমস্ত ইচ্ছা আপনারা বলুন। এইভাবে আবার আবার অমাবস্যা আসবে, আবার অমাবস্যা আসবে, তারপর থেকে আবারও শুরু করুন, আবারও পূর্ণিমা আসবে, পূর্ণিমার দিন এইভাবে পুড়িয়ে ছাইগুলো উড়িয়ে দিন। এইভাবে আপনারা করতে থাকুন, তাহলেই কিন্তু আপনাদের জীবনে সাকসেস আসবে। এই তেজপাতা দিয়ে আপনাদের সমস্ত মনের ইচ্ছা কিন্তু পূর্ণ হবে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।